নচিকেতা চক্রবর্তীর বৃদ্ধাশ্রম গানের অনুপ্রেরণায় সৌভিকদের পরিচালনায় নতুন স্বল্পদৈর্ঘ্যের ছবি সংরক্ষণ। এই ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ভীষণভাবে প্রাসঙ্গিক। আসলে প্রত্যেক দিনের এই ব্যস্ততার জাঁতাকলে আমরা ভুলে যাচ্ছি সম্পর্কের মূল্যায়ন করতে, ভুলে যাচ্ছি আমাদের জীবনে বৃদ্ধ মা বাবার গুরুত্ব ঠিক কতটা, আর তাই তাঁদের শেষ গন্তব্য হচ্ছে বৃদ্ধাশ্রম। এই সব কিছু নিয়েই কিন্তু এই ছবি সংরক্ষণ। সম্প্রতি হয়ে গেল তার স্পেশাল স্ক্রিনিং। নচিকেতা গানটা হয়তো আজ থেকে পনেরো কি আঠেরো বছর কি কুড়ি বছর আগে গানটা গিয়েছিলেন, কিন্তু কুড়ি বছর পরেও ওই ব্যাধিটা কিন্তু আমাদের মধ্যে রয়েই গেছে। আমাদের নতুন জেনারেশন পুরনো জেনারেশনের সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকতে পারি না বলেই বাবা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে, কিন্তু আমরা কখনো ভাবি না এটা যে যাদের জন্য আমরা পৃথিবীর আলো দেখলাম, এই পৃথিবীটাকে যারা হাতে ধরে আমাদের চিনতে শেখায়, একদিন তাদেরকেই আমরা হাতে ধরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। আমি নিজে বিবাহিত, আমার বাবা মা বর্তমান, আমার সন্তান কিন্তু আমার বাবা মার সঙ্গে ম্যাক্সিমাম টাইম, মানে ঘন্টার পর ঘন্টা না দিনের পর দিন ওদের কাছেই থাকে, আমাদের কাছে খুব কমই আসে। তো অন্তত আমি এই গানটা থেকে শিক্ষা পেয়েছি, কুড়ি বছর পর আবার এই ছবিটা হলো, এই ছবি থেকে অন্তত এবার আমাদের পরের জেনারেশন আবার শিক্ষা পাক প্রাসঙ্গিক। হ্যাঁ, তার কারণ আমাদের যে আমাদের প্রবলেম হচ্ছে আমরা আমাদের সঙ্গে কিছু আমরা অ্যাডজাস্ট করতে খুব ভুলে গেছি, কারণ এত ফার্স্ট লাইফ আমরা অ্যাডজাস্ট করবো না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় এটাকে আমাদের একটু শেখা উচিত। এখানে যেভাবে দেখানো হয়েছে যে মার ভাষাটা হচ্ছে নন বেঙ্গলি মা বাঙালি বাবা, তো সেখানে ভাষাটা একটু আমরা ওইভাবেই করেছি, খুব জাস্টিফাইড ওয়েতে শ্যুট হয়েছে। হ্যাঁ, মানে আমার কপাল দেখ, আমার জীবনে আমার বউয়ের নামও শ্রেয়া, এখানেও শ্রেয়া, আমি মানে শ্রেয়াময় জীবন কাটাচ্ছি। দর্শনটা কি আমি তাহলে এখন ইউজ করতে পারি যদি একটা ছবি বানাতে চাই? তখন তারা বলে যে হ্যাঁ, কিন্তু আনফর্চুনেটলি সেই বৃদ্ধাশ্রমটার নামও সংরক্ষণ এবং আমার ছবিটার নামও আমি সংরক্ষণই লিখেছিলাম। তো সেখানে আমার মনে হচ্ছে প্রিজার্ভেশন নিয়ে একটা ছবি বানানোটা দরকার। সেখানে দেখলাম যে একটা মিট আপ হচ্ছে সেই গল্পটা অনুসারে, এবং সেই গল্পটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে বাচ্চাদের সাথে দাদু দিদার কি সম্পর্ক, একটা স্কুলের বাচ্চাদের সাথে সেইখানেই বৃদ্ধাশ্রমটা করা হয়েছে, আর আমার গল্পের অনুসারে সেরকমই ট্র্যাজেডিক্যালি যাচ্ছে, তো সেইখানে সেই জন্য তৈরি করা। এত স্বনামধন্য একজন পার্সন যে ওনার সাথে কাজ করার মজাটা আলাদা, তো ওনাকে রাজি করানোটা খুব কঠিন নয়। গল্পটা শোনেন, দুদিনের মধ্যে সেটা রিপ্লাইও করেন এবং খুব যত্ন সহকারে প্রশ্নগুলো করেন যে এইটা প্রয়োজনীয়তা আছে কি নেই, গল্পের যদি থাকে সেটা উনি করতে রাজি থাকে। এবং আমি প্রায় ষোলো ঘন্টা শ্যুট করেছি ওনার সাথে, উনি আট ঘন্টা শ্যুট করেন বা ম্যাক্স ম্যাক্স ন ঘন্টা, কিন্তু উনি আমাকে প্রায় চোদ্দো ঘন্টা শ্যুট করেছেন আমার শ্যুটে। তো এইটা মানে আমি গ্রেটফুল যে ওনার কাছে যে উনি সেটা আমাকে টাইমটা দিয়েছেন। তো দেখা যাক এবার বিষয়টা। সৌভিকদের পরিচালিত এই স্বল্পদৈর্ঘ্যের ছবির হাত ধরেই প্রথমবার টলিউডে কাজ করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জারিনা ওয়াহাব। এছাড়াও এই স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য সহ আরও অনেকে। এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।